ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুরু হলো বাড়ি ভাঙার কাজ, দুর্গা বিদুরী লেন থেকে শুরু হলো বাড়ি ভাঙার কাজ। যেটা দেখা যাচ্ছে যে কর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা বাড়ি ভাঙার কাজ শুরু করছেন। 11x1 দুর্গা বিদুরী লেনের সেই বাড়ি থেকেই শুরু হচ্ছে সেই কাজ। ইতিমধ্যে ল্যাডার নিয়ে আসা হয়েছে, জিনিসপত্র নামানোর কাজ চলছে, যদি কিছু জিনিসপত্র নিয়ে আসা সম্ভবপর হয় সে বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। যেটা দেখা যাচ্ছে গোটা এলাকা কিন্তু পুলিশে মুড়ে ফেলা হয়েছে, এলাকার বাসিন্দাদেরকে গোটা এলাকা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে সকলে সরে গিয়েছেন। KMRCL যেটা জানাচ্ছে যে তারা আজকে এই কাজ শুরু করছে, মোট 5টি ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ থেকে তারা তাদের এই কাজ শুরু করবেন। পরবর্তী ক্ষেত্রে যেসব অন্যান্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলো রয়েছে, অর্থাৎ কিনা শ্যাকরাপাড়া লেন, গৌরদে লেন, সেই সব বাড়ির ভাঙার কাজও কিন্তু শুরু হবে। কিন্তু এই বাড়ি ভাঙার কাজের মাঝেই আচমকাই যেটা অনিশ্চয়তা গোটা এলাকার বাসিন্দাদেরকে গ্রাস করছে, একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে গোটা এলাকার বাসিন্দাদের। তারা বুঝে উঠতে পারছেন না কবে তারা তাদের পুরনো বাসস্থান ফিরে পাবেন, কবে তারা মাথা গোজার ঠাই খুঁজে পাবেন। গোটা এলাকা কিন্তু যেটা দেখা যাচ্ছে গোটা এলাকা শুনশান, এলাকার বাসিন্দারা কেউ নেই, শুধুমাত্র যারা ভাঙার কাজ করছেন তারা কিন্তু এই এলাকায় রয়েছেন। তারা ভাঙছেন একের পর এক বাড়ি, এভাবেই ভেঙে ফেলা হবে। তা কেননা যেসব বাড়িগুলো রয়েছে সেই সব বাড়িগুলো যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। স্বাভাবিকভাবে এই বাড়ি ভাঙার কাজ যখন শুরু হচ্ছে সেই সময় এলাকার বাসিন্দারা বলছেন তাদের বহু নথিপত্র, বহু গুরুত্বপূর্ণ জিনিস তারা কিন্তু সেই বাড়িতেই রেখে এসেছেন, তারা কিন্তু কিছু বার করে নিয়ে আসতে পারেননি। স্বাভাবিকভাবেই আগামী দিন তারা কি নিয়ে চলবেন সেটাও তারা বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসনের তরফ থেকে যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে এই কাজ সম্পূর্ণ করা হয়, সেই আবেদনই কিন্তু তারা জানাচ্ছেন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে হিন্দুল দে, এবিপি আনন্দ, কলকাতা।